हेलो फ्रेंड আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়ি বিয়ের কাজ করতে তো তোমরা সঙ্গে থাকো দেখো যে আজকে কাজটা আমরা কিভাবে করি এখন আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছে দিনের বেলা প্রচন্ড বৃষ্টি হয়েছে যার জন্য দিনের বেলা একটু ভিডিও করতে পারিনি বৃষ্টি পুরো ভিজে একদম পুরো একদম নাজেহাল হয়ে গেছিলাম তো তোমরা সঙ্গে থাকো আমরা একটু বাদে সবকিছু দেখাচ্ছি देखो कत सुंदर डेकोरेशन करेछे खूब सुंदर लाइटिंग गेटटाओ खूब सुंदर करेछे आमरा आस्ते आस्ते करे एखन बिये बाड़ी थेके एगिये जाच्छी सब किछु देखाबो जे बिये बाड़ी केमन की अरेंजमेंट की की स्टल बसेछे सब किछु देखाबो तोमरा संगे थाको आर आमरा बियेते एकदम प्रवेश करे गेछि बियेर भेतरे सबाई फुचका खेते चले से फुचका काकुर काछे एखाने जो बियेई हय बेशिरभाग बियेते ये फुचका काकु थाके खूब भालो फुचका बानाय फुचकाटा केमन अरे मुखे बोलो जदिओ फुचका आमिओ भीषण भालो खाई किन्तु एखन खाबो ना फुचका एकटु परे खाबो चले भेतरे मंडपर भेतरे जेखने सजना तला खूब सुंदर सजना तला डेकोरेशन तुम्हें देखते ही खूब ही सुंदर करते निसंदेह खूब भलो फुलर काज करे एखन कथा बोल मेर मास संगे ना ना कि खाव ना अरे जार बिये ए जे तार मा खूब परिश्रम करते सारा दिन भीषण परिश्रम करते ब्राइड आछे ब्राइड के देखो ब्राइड এখন কোথায় আছে তার সাজা হয়েছে কি না হয়েছে সেটা একটু খোঁজ নেব আগে লাইটটা সেট আপ করা হোক আপাতত আমাদের লাইট সেট আপ মোটামুটি কমপ্লিট হ্যাঁ এসো বোর্ড মোটামুটি সাজা কমপ্লিট খুব সুন্দর লাগছে ওয়াও কলকাতা দেখো তোমরা কি সুন্দর লাগছে দেখো না ল্যাশ লাগা ওয়াও ল্যাশ দেখো ওর ল্যাশ দিল ওর গুড়াটাই ল্যাশ চলে দেখো আইব্রোস কেটে খইয়ের মালা তোমরা দেখতে পাচ্ছো এখানে খই দিয়ে কাজটা করা হয়েছে এবং জুঁই ফুল দিয়ে করা হয়েছে এটা নতুনত্ব কিছু করেছে পুরো খইয়ের মালা যেটা আমাদের বাংলা সংস্কৃতিতে অনেক বছর আগে লুপ্ত হয়ে গেছে যেটা আমি চাইছি আবার ফিরে আসে একদম 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 আর সবাই সাজার জন্য ব্যস্ত দেখো চুল ক্রিম পার করে একজন বসে আছে কই দেখি মুখটা দেখাও আরে কোন না ও ভয় পাচ্ছে এবার চলে যাও মিলু ব্লকে আমায় ওর চেহারাটা বেশি সুন্দর না তাই সেজে কিছু সুন্দর হবে ওই জন্য আগেতে দেখাচ্ছে না আমরা এখন চলে এসেছি কফি খেতে কফিটা খুব সুন্দর বানিয়েছেন ভীষণ ভালো দারুণ দারুণ বরের গাড়ি চলে এসছে বরের গাড়িটাও খুব সুন্দর ডেকোরেশন করেছে সাজিয়েছে খুব ভালো এবার একটু বরের সঙ্গে আমরা আলাপ করে নেব বরের কিছু পোর্ট্রেট ছবি তোলা দরকার গোলু গোলু বরটা বেশ সুন্দর বেশ স্মার্ট আছে আর বেশ সুন্দর করে সাজিয়েছে এবার বরকে কোলে নিয়ার পালা বরকে কোলে তুলতে এসছে মেয়ের ভাই মেয়ের ভাই আমরা যে বর অনেকটা ইয়ে তার জন্য সবাই বারণ করছিল যে না কোলে নিস না যদি কোনো প্রবলেম হয়ে যায় তো সেই কারণে কোল থেকে আবার নামিয়ে দিল এখন টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছে বর আবার হয়েছে কোলে নিয়ে নিল কোলে নিয়ে দেখো তোমরা কী সুন্দর করে আসছে
দেখে যতটা মনে হচ্ছিল ততটা না, বেশ শক্তিশালী ভাই। হ্যাঁ দেখো কত বড় একজনকে ওইটুকু একটা মানুষ নিয়ে চলে এলো। এবার পুরোপুরি গেট ধরার পালা, সবাই তো বসে আছে। আর অনেকক্ষণ আগে থেকেই ওরা সবাই প্ল্যান করছিল, মানে বিয়ের কর্তৃপক্ষরা প্ল্যান করেছিল যে ওরা 25,000 টাকা ডিমান্ড করবে। হ্যাঁ থালায় তো ওরা 25,000 টাকা রাখারও ইয়ে করেছিল, কিন্তু শেষমেশ কি হয় এটা কিন্তু ভীষণ একটা কৌতূহল। হ্যাঁ আমরাও দাঁড়িয়েছিলাম, আমরা ক্যামেরা নিয়ে ফটো তুলছি, বাট লাস্টে দেখা গেলো 1 টাকাও না দিয়ে বর লাস্টে চলে এসছে আর শুরু হয়ে গেছে বিয়ে। মেয়ের বাবা কন্যা সম্পাদন করার জন্য বসেছিল, কন্যা চলে এসছে। রীতিমতন বিয়ে বাঙালি বধূ যেভাবে সেজে আসছে সেইভাবে সেজে চলে এসছে মালাবদন করতে। মালাবদন হচ্ছে, তো দেখো কী করে নিজের কাছে নিয়ে মালাবদন করলো, এটাও কিন্তু একটা মজার জিনিস, বেশ ভালো লাগলো দেখতে। আর ছেলেকে দেখো, ছেলের বন্ধুরা উঁচু করে ধরেছে, মেয়েরাও চেষ্টা করবে ধরার, বাট ওরা ধরার সেরকমই করতে পারবে না। মালাবদল শেষ, এবার তোমার চলে আসছে শুভদৃষ্টি। আর শুভদৃষ্টিতে সত্যি কথা বলতে বেশিরভাগ বাড়িতে আমাদের ছবি তুলতে অনেকটাই অসুবিধা হয়, সবাই আমাদের সঙ্গে কোঅপারেট করে না, যার জন্য একটু অসুবিধা হয় শুভদৃষ্টির সময় কিছু কিছু বাড়িতে ছবি তুলতে। আর যেটা বিয়ে বাড়ির একটা এখন কমন ব্যাপার, ডান্স। তো এই বাড়িতে ডান্স একটা ব্যাপার ছিল যে প্রচুর মানুষ এখানে ডান্স করছিল, প্রচুর প্রচুর মেয়েরা। আর ডান্সটা কিন্তু একটু অন্য টাইপের, মানে সে ভাঙলা না, সবাই সবার মতন করে নিজের মতন করে ডান্স করছে, বেশ দেখতে বেশ ভালো লাগছিল। আর চলছিল, তখন চলছিল ছেলেকে ওই জামা কাপড় চেঞ্জ করা, মানে পাঞ্জাবি চেঞ্জ করা, তাই আমরাও সেই ফাঁকে একটুখানি টাইম বের করে এই ডান্সটা একটুখানি রেকর্ড করে নিলাম। এখন আবার আমরা মানে ওখানে চলে যাবো, বিয়ের ওখানে আবার চলে যাবো। বোধহয় ছেলে প্রায় রেডি হয়ে গেছে, তো ডান্সটা তোমরা আরেকটু দেখো, তারপরে আমরা আবার নিয়ে যাচ্ছি বিয়ের। সিঁদুর দান, আর সত্যি কেমন একটা ব্যাপার বলো, 1 সেকেন্ডের মধ্যে মেয়ে থেকে হয়ে গেল বউ, পদবী হয়ে গেল চেঞ্জ। এখন খেতে বসছি, আর হচ্ছে এখন টাইম 12:25, তো আমরা সবে খেতে বসলাম। আর সত্যি এখন সবাই ক্লান্ত, আর ছেলে বউ খেতে বসে গেছে। ছেলে তো বিয়ে বসে বারবার বলছিল যে ভীষণ টায়ার্ড লাগছে, সারাদিন কিছু খাইনি, তো ছেলে বউ দুজনেই খেতে বসে গেছে। আর আমরা আর বেশি সময় নেব না, আমরা এখন টাটা বাই বাই করবো, অনেক রাত হয়ে গেছে, বাড়ি ফিরবো। সবাই চ্যানেলটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, টাটা, ভালো থেকো সবাই।